ও সমৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এবারে প্রদর্শনীতে সরকারি সহ মোট 85টি স্টল অংশ নিয়েছে। সরকারি স্টলগুলো সাজানো হয়েছে প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন প্রকারের ফল পরিচিতির জন্য। এছাড়া উদ্যোক্তা ও ব্যবসায়ীদের স্টলগুলোতে বিক্রি হচ্ছে নানা জাতের সুমিষ্ট কাঁঠাল, জাম সহ মৌসুমি নানা ফল। 3 দিনব্যাপী এই আয়োজন শেষ হবে মঙ্গলবার। যেভাবে ফল চাষ বাংলাদেশে বর্ধিত হচ্ছে, এটা যেভাবে আগাচ্ছে, ইনশাল্লাহ ফলেও আমরা স্বয়ং সম্পূর্ণ হব, উদ্বৃত্ত হব। এবং ফলের একটা সবচেয়ে বড় দিক যে আন্তর্জাতিক বাজারে ব্যাপক ভালো দামে বিদেশে রপ্তানি করার একটা বিশেষ সুযোগ রয়েছে। তা আমাদের আর একটা লক্ষ্য থাকবে যে কীভাবে ভালো প্যাকেজিং করে সুন্দরভাবে বিদেশে আমরা এটাকে রপ্তানি করতে পারি। রাজধানী ফার্মগেটে কৃষি মন্ত্রণালয় আয়োজনে চলছে ফল মেলা। মেলা চলবে আগামীকাল পর্যন্ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাজেরা শিউলি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিউলি, কাজল, গতকালই রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। এবং সকাল থেকেই কিন্তু এই ফল মেলায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন নানা জাতের ফলের সমারোহ দেখতে। এবং পাশাপাশি যেহেতু এখানে সরাসরি বাগানের ফলগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে এবং অনেকেই প্রান্তিক পর্যায়ের কৃষক এবং চাষিরা এখানে এসেছেন তাদের বাগানের ফলগুলো নিয়ে, তাই দর্শনার্থীরা কিন্তু এখান থেকে ফলও কেনারও বেশ ধুম দেখা গেছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় কয়েক শতাধিক ফলের জাত রয়েছে এবং সেই ফলগুলো কিন্তু সবগুলো ফলই কিন্তু সাধারণ সময়ে বাজারে আমরা দেখতে পাই না। অনেক ফলই বিরল প্রজাতির বা বিভিন্ন অঞ্চলে বিশেষভাবে চাষাবাদ করা হয়, তাই সেই নাম না জানা ফলগুলো দেখতে কিন্তু ভিড় রয়েছে দর্শনার্থীদের। এবং আমরা দেখতে পেয়েছি অভিভাবকদের হাত ধরে শিশুরাও কিন্তু এসেছেন এইসব ফলের প্রদর্শনী দেখতে। এবং অনেকেই কিন্তু যেহেতু এখানে ফরমালিন মুক্ত এবং ভেজাল ফল পাওয়া যায়, তাই অনেকেই কিন্তু এসেছেন এই ফলগুলো এখানে ফল কিনতেও তারা এখানে এসেছেন। এবং পাশাপাশি তারা জেনেও নিচ্ছেন যে তাদের নিজস্ব বাড়ির প্রাঙ্গণে বা বাগানে কিভাবে তারা ফলের চাষ করবেন এবং কিভাবে রোপণ করবেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশে বছরে প্রায় 67 লাখ টন ফলের চাহিদা রয়েছে, এর মধ্যে 45 লাখ টন আসে দেশীয় বিভিন্ন উৎপাদন থেকে। চাহিদার বিপরীতে প্রতিনিয়ত যোগান বাড়লেও কিন্তু নানা কারণে অপচয় হয়। এই ফলে প্রায় 30 ভাগের মতো ফল অপচয় হয় বলে কৃষি মন্ত্রণালয়ের একটি গবেষণা তথ্যে জানা গেছে। তবে এসব সমস্যার সমাধানে প্রযুক্তিগত উন্নয়ন ও ফলের বহুমুখী ব্যবহারেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং বাণিজ্যিকভাবে ফলের উৎপাদন বাড়িয়ে কিভাবে ফল রপ্তানি করা যায় সে বিষয়ে কিন্তু সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নানা জাতের নানা প্রকারের ফল কিন্তু এই প্রদর্শনীতে সারি সারি এখানে রাখা হয়েছে। আমেরি প্রায় আমেরি জাত রয়েছে প্রায় 70টির মতো। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের আঙ্গুর, আমলকি, লেবু, কদবেল, আশফল, বিলাতি, গাব, বেতফল, সাগরকলা, কাউফল, এমন নানা জাতের ফল যেগুলো আসলে সাধারণত সবসময় বাজারে পাওয়া যায় না। এখানে 12 মাসই ফল কিভাবে কিছু কিছু ফলের জাতও এখানে পরমাণু গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছে এবং তারা কিন্তু বিভিন্ন লিফলেটও এখানে তারা বিলি করছেন যেন মানুষ জানতে পারে যে কিভাবে তারা তাদের বাগানে তারা ফল চাষ করতে পারবেন। তো এই মেলা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং গতকালই মেলা শেষ হবে। তো সকাল থেকে দর্শনার্থীরা এখানে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছে। কাজল, এই ছিল আমার কাছে এখনকার মতো জাতীয় ফল মেলা থেকে সর্বশেষ। রাজধানীর খামারবাড়ি মিল্কি অডিটোরিয়াম চত্বর প্রাঙ্গণে শুরু হওয়া জাতীয় ফল প্রদর্শনী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।